টিআইবি সহ বেশ কয়েকটি সংস্থা নির্বাচনে বিএনপি জামাত জোটের অনুপস্থিতিকে গণতন্ত্রের জন্য মৃত্যু ঘণ্টা বা অশনি সংকেত বলে অভিহিত করেছে। কিন্তু এই সংগঠনগুলো বিএনপি জামাত জোটের মাধ্যমে সাংবিধানিক নির্বাচন প্রক্রিয়াকে উপেক্ষা করে ভোটারদের উপর যে সহিংসতা চালানো হয়েছে এবং ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে তা নিয়ে একেবারেই নিশ্চুপ কেন? দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টিআইবির রিপোর্টকে ঘিরে এমন কিছু প্রশ্ন তুলেছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। টিআইবির প্রতিবেদনের বিরুদ্ধে প্রথম প্রশ্নটি হচ্ছে, বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সংস্থাগুলো নির্বাচন নিয়ে যে ইতিবাচক মূল্যায়ন তুলে ধরেছে তা উপেক্ষা করা হয়েছে কোন এজেন্ডা বাস্তবায়নের অংশ হিসেবে? জাপান সহ বিশ্বের বেশ কিছু দেশ ও সংস্থা সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক দল প্রেরণ করে। এ সময় বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখার পাশাপাশি ভোটার এবং নির্বাচন কমিশনের সঙ্গেও কথা বলেন তারা। নির্বাচন শেষে তারা নিজেদের পর্যবেক্ষণ মন্তব্য পেশ করেন। প্রায় 20টির বেশি বিদেশি সংস্থা ও রাষ্ট্রের পক্ষ থেকে নির্বাচন পর্যবেক্ষণ করা হয়। তারা জানান, নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ কিছুটা কম হলেও নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এমনকি নির্বাচনের শেষে পুনরায় বিজয়ী হওয়া আওয়ামী লীগ ও নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে শুভেচ্ছাও জানিয়েছে জাপান, সুইজারল্যান্ড, ইতালি, কমনওয়েলথ প্রধান সহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলো। এমন এক অবস্থার মধ্যে হঠাৎ করেই সংবাদ সম্মেলন করে টিআইবির নির্বাচনকে নিয়ে প্রশ্ন ছুড়ে দেওয়াকে নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নের অংশ হিসেবে মনে করা হচ্ছে। টিআইবির পক্ষ থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে একপক্ষীয় ও পাতানো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বলে মন্তব্য করা হয়। কিন্তু কিসের ভিত্তিতে তাদের এই মূল্যায়ন এবং কোন তথ্যের ভিত্তিতে তারা এই মন্তব্য করেছে এ বিষয়ে সংবাদ সম্মেলনে কোনো স্পষ্ট বার্তা দেয়নি প্রতিষ্ঠানটি। বিশ্বজুড়ে বিভিন্ন ধরনের দুর্নীতি নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের কার্যক্রমের শুরু হলেও 2014 সাল থেকে নির্বাচন ইস্যুতে বিশ্বজুড়েই এই সংস্থাটি মন্তব্য করে আসছে। এ বিষয়ে সংস্থাটির ওয়েবসাইটে বলা হয়, অনেক সময় দুর্বল গণতান্ত্রিক কাঠামোর দেশগুলোতে দুর্নীতির কারণে ভোটে প্রভাব পড়ে আর এ বিষয় নিয়ে কাজ করে এই সংস্থাটি। তবে বাংলাদেশের সর্বশেষ জাতীয় নির্বাচনে কিরকম দুর্নীতির প্রশ্রয় ছিল বা দুর্নীতির কারণে ভোট অংশগ্রহণমূলক হয়নি এমন কোনো নির্দিষ্ট কথা না বলেই জানানো হয়, নির্বাচনে শেষের এক ঘন্টায় 15.43% ভোট সহ মোট 41.8% ভোট পড়া বিতর্কের জন্ম দিয়েছে। নির্বাচন কমিশন যে ভোটার অংশগ্রহণের এই সংখ্যা যাচাই বাছাইয়ের জন্য ওপেন চ্যালেঞ্জ প্রদান করেছে, সেই চ্যালেঞ্জ গ্রহণ না করে অনেকটা ভোটে অংশগ্রহণ না করা বিএনপি জামাত গোষ্ঠীর মতোই একতরফা ছিল এই বক্তব্য। সেখানে স্পষ্ট কোনো তথ্যসূত্র, পরিসংখ্যান বা কোনো তথ্যই তুলে ধরা হয়নি, যা প্রতিষ্ঠান হিসেবে টিআইবির গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিএনপি জামাত নির্বাচনকে অংশগ্রহণমূলক করার জন্য অপরিহার্য অংশ বলে দাবি করা কতটা যৌক্তিক সে প্রশ্নও তুলেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার জন্য বিএনপি জামাতের উত্থাপিত অগণতান্ত্রিক ও অসাংবিধানিক দাবি এবং নির্বাচন ছাড়াই বিএনপি জামাতের ক্ষমতা দখলের দাবি জানানোতেও শঙ্কা প্রকাশ না করে বিষয়গুলো নিয়ে একেবারেই নীরবতা পালন করে টিআইবি একতরফা পর্যবেক্ষণকে প্রকাশ করেছে। রাষ্ট্রবিজ্ঞানীরা মনে করেন যে এই দাবিগুলো বিপজ্জনক, অগণতান্ত্রিক এবং রাজনৈতিক ও রাজনীতিবিদদের জন্য অপমানজনক। বাংলাদেশের সর্বশেষ তত্ত্বাবধায়ক সরকার যখন তাদের দায়িত্ব গ্রহণ করে তখন দেশের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয় সংবিধান বহির্ভূত কার্যক্রমের মাধ্যমে। তারপরও এসব অযৌক্তিক দাবির মূল্যায়নে কখনোই টিআইবির পক্ষ থেকে নিন্দা না জানানো তাদের পর্যবেক্ষণকে পক্ষপাত দুষ্ট এবং গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ বলে মনে করা হচ্ছে। 2013 সালে দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি জামাত মিলে দেশজুড়ে বাস ও ট্রেনে পেট্রোল বোমা হামলা চালায়, যাতে প্রায় শতাধিক জীবন্ত মানুষ পুড়ে মারা যায় এবং হাজার হাজার সাধারণ মানুষ দগ্ধ হয়। গত জাতীয় নির্বাচনের সূচনাতে ভোটারদের ওপর একই ধরনের হামলায় বিএনপি জামাত পরিচালিত করে, যার সুনির্দিষ্ট তথ্য উপাত্ত রয়েছে। কিন্তু টিআইবি তার পর্যবেক্ষণ মূল্যায়নে এ বিষয়গুলোর কোনো সমালোচনা বা আলোচনাও করেনি।
অন্যদিকে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা কর্তৃক স্বীকৃত দুর্নীতিবাজ তারেক রহমানের উত্থান এবং তার নেতৃত্বে বিএনপি পরিচালিত হওয়া, তার মায়ের শাসনামলে হওয়া দুর্নীতির বিষয়ে একেবারেই কোনো মন্তব্য না করা এবং দুর্নীতিপরায়ণ কার্যক্রমে দলটির অবস্থান সম্পর্কে প্রশ্ন না তোলা টিআইবির মূল লক্ষ্যের সঙ্গে অনেকটাই বিশ্বাসঘাতকতারও সামিল বলে মনে করেন বিশ্লেষকরা। নির্বাচনে ভোটারদের অংশগ্রহণের হার নিয়ে প্রশ্ন তোলা নিয়ে ইসির ওপেন চ্যালেঞ্জ গ্রহণ করে বিষয়টি যাচাই বাছাইয়ে না গিয়ে এবং কোনো যোগ্য প্রমাণ উপস্থাপন না করে ভোটারদের অংশগ্রহণের সংখ্যা নিয়ে বিএনপির মতোই আওয়াজ তোলায় টিআইবির মতো প্রতিষ্ঠানের দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের অংশ হিসেবেই মনে করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন বাংলাদেশের জনগণের কাছে বিএনপির নির্বাচন বিরোধী অবস্থান শুধু প্রত্যাখ্যাত হয়েছে তা নয়, বরং এর পাশাপাশি ভোটারদের মধ্যে গণতান্ত্রিক পরিপক্কতার একটি উল্লেখযোগ্য অগ্রগতিও নির্দেশন করে এই নির্বাচন। নির্বাচনী প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে দেশের সাধারণ নাগরিকেরা তাদের কণ্ঠস্বর শোনাতে পেরেছেন। এই বিষয়টি আরও শক্তিশালী হয়েছে যে একটি জাতির দিক নির্দেশনা গঠনের জন্য সক্রিয় গণতান্ত্রিক অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময় সংবাদ, ঢাকা।